It's all right. Hush. মরিসন, যার জন্ম 1899 সনে, নামটা যেরকম সুন্দর মার্কেটটাও তেমনি সুন্দর। আজ নিয়ে এসেছি মরিসন মার্কেট দেখানোর জন্য, আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথেই থাকুন। দেখাচ্ছি মরিসন মার্কেটের আশেপাশের পরিবেশ এবং মরিসন মার্কেটে কী কী জিনিস পাওয়া যায়। তাই মার্কেটটি অনেক বড় এবং খুব সুন্দর। মার্কেটের ভিতরে ঢোকার পরে বোঝা গেল যে এই মার্কেটটিতে কত জিনিস আছে। আসলে একটি কথা না বললেই নয়, ইংল্যান্ডের সুপার মার্কেটগুলোতে চিন্তা করে যাই একটা জিনিস কিনবো, ভিতরে যাওয়ার পরে আসলে অনেক জিনিস কিনা হয়ে যায়। আর প্যাকেটজাত খাবার অথবা প্রসেস করা খাবার ইংল্যান্ডের মানুষ অনেক বেশি খায়, কারণ প্রচণ্ড ব্যস্তময় জীবন মানুষের। আর ইংল্যান্ডকে তো বলাই হয় যান্ত্রিক জীবন, সবাই শুধু ছুটে চলে আর ছুটে চলে। মার্কেটটি প্রচণ্ড খুব সুন্দর করে সাজানো গোছানো। আর একই কথা যেটা, লকডাউনের কারণেই মার্কেটে খুব বেশি মানুষ দেখা যায় না, খুব অল্প পরিমাণে কম মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে। কিছু মানুষ বের হয়, কিছু মানুষ ঢুকে, এভাবেই তো চলছে। মার্কেটটির অনেকগুলো সাইট, পোশাক আশাক থেকে শুরু করে খাবারের বিভিন্ন সাইড রয়েছে। মার্কেটের যে সাইডটি আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষ দিকে। যাই হোক, এটা হচ্ছে ফ্রিজ সাইড। এই ফ্রিজের বিভিন্ন প্রসেস খাবার প্লাস ফ্রেশ খাবার পাওয়া যায়। আমি প্রত্যেকটা খাবারের দাম কিংবা নাম দেখাচ্ছি না, শুধু দেখাচ্ছি মার্কেটটিতে কী কী পাওয়া যায় আর কত সুন্দর করে সাজানো গোছানো। আর বিশাল পরিসরে মার্কেটের অনেকগুলো সাইট রয়েছে, সেটা হচ্ছে ফিশ সাইট, মিট সাইট, বেকারি সাইট এবং প্যাকেট জাতীয় খাবার রয়েছে, কাপড় চোপড়, প্রসাধনী। এবং একটা সাইট যেটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে সেটা হচ্ছে ফুলের সাইট। মার্কেটে ঢুকতেই ফুলের যে জিনিসগুলো রয়েছে, ফুল দিয়ে সাজানো গোছানো, চমৎকার লেগেছে। আমি আমার ভিডিও শেষের দিকে এই অংশটিকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আরেকটা কথা যেটা সবসময় বলতে হয় আমাদের, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন দেখলেন, কেমন ভিজিট করলেন মরিসন মার্কেটটি। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটিও বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি ইংল্যান্ডের অনেকগুলো সুপার মার্কেটে গিয়েছি, অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু যে জিনিসটা আমার কাছে এখানে আমার চোখে পড়েনি ভালোভাবে, সেটা হচ্ছে বাচ্চাদের খাবার। আমি ইতালিতে যত সুপার মার্কেটে গিয়েছি বাচ্চাদের জন্য একটা সাইট থাকতো, কৌটার খাবারগুলি, রেডি খাবারগুলো, কিন্তু এখানে আমি কোনো মার্কেটে ওরকমভাবে দেখিনি। আমাকে সেই জিনিসটা খুব বেশি আপসেট করে, জানি না কেন। এখানে হ্যাঁ বাচ্চাদের খাবার আছে, কিছু বিস্কিট, চিরিয়ালি এবং দুধ। এছাড়া আমরা যেসব খাবারগুলো বাচ্চাদের খাই অভ্যস্ত ছিলাম, যে চিন্তা করতে হতো না এক দুই বছর পর্যন্ত চিন্তা করা লাগে না যে বাচ্চাদের কোন খাবারটা দেব, খুব সহজেই ফার্মেসি কিংবা সুপার মার্কেটে গিয়ে আমরা সেই খাবারটা কিনে নিয়ে আসতে পারতাম। তো এখানে সেই জিনিসটার খুব অভাব, হয়তো বা অল্প পরিমাণে আছে, আমার চোখে পড়েনি। আমি যখনই কোনো সুপার মার্কেটে যাই, আমরা যেন ব্যস্ত মা, আসলে বিশেষ করে 6 মাস বয়স পর্যন্ত কিংবা 1-2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে খাবারের ব্যাপারটা বা কোথাও বেড়াতে গেলে যে রেডিমেড খাবারগুলো আমরা কিনে নিয়ে যেতাম এবং যথেষ্ট পুষ্টিমান সম্পন্ন খাবার, সেই খাবারগুলি আসলে এই পর্যন্ত আমি কোনো মার্কেটে দেখতে পাইনি। যাই হোক, অন্যান্য জিনিস অনেক আছে, বিস্কিট ডায়াবেটিসের থেকে শুরু করে বিভিন্ন রোগ যাদের আছে সব ধরনের খাবারই পাওয়া যায়। যে জিনিসটা শুধু মানকা ছিল সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন এই মার্কেটটিতে কী আছে কী নেই। আর সবচেয়ে ভালো লেগেছে যেটা, যথেষ্ট জায়গা এবং খুব সুন্দর করে সাজানো গোছানো মার্কেটটি।
আসলে যান্ত্রিক জীবনে সবাই আসলে প্যাকেট জাতীয় খাবারই পছন্দ করে, প্যাকেট জাতীয় খাবারই খায়। তো সেই হিসাবে বলবো সুপার মার্কেটগুলো খুব ভালো চলে, কেননা মানুষ কাজ শেষে সুপার মার্কেটে ঢুকে যা পায় নিয়ে যায়, যা যেটা প্রয়োজন সেটা নিয়ে যায়, বাস বাসায় গিয়ে ঝটপট গরম করে খেয়ে ফেলে দিন শেষ। এই তো হলো বিদেশের জীবন। অবশ্য এই জীবনে অভ্যস্ত বলবো, এক এক দেশ এক এক খাবারে অভ্যস্ত, এক এক দেশ এক এক কালচারে অভ্যস্ত, এই আর কি। যাই হোক, উপভোগ করুন এই মার্কেটটিকে। আমি আর বেশি কথা না বলি, টুকটাক সব কিছুই বললাম কী আছে কি নেই। এই সাইডটি হচ্ছে ঘর রান্নাঘরের জিনিসপত্র, কিচেনকে পরিপাটি করে সাজানোর জন্য যা টুকটাক সব জিনিসই আছে, অর্থাৎ একের ভিতরে দশ বলবো। বলবো এই কারণেই যে খাবার দাবার থেকে শুরু করে একটা সংসারে যা লাগে টুকটাক সব জিনিসই এই মার্কেটটিতে পাওয়া যায়, তাই আমি বলবো একের ভিতরে দশ। কফি প্রেমিকদের জন্য কফির আইটেম, বিভিন্ন আইটেম, ইংল্যান্ডে এসে একটা জিনিসে আমি অভ্যস্ত হয়েছি, আগে যেমন খুব গাঢ় করে দুধ চা খেতাম, এখন আর সেই দুধ চা খেতে ভালো লাগে না। এই হচ্ছে মাছের সাইড, মনে হচ্ছে হলুদ দিয়ে মাছটাকে ভেজে রেখেছে, বিভিন্ন পরমজ এবং হটপট ঝটপট। এখানে রয়েছে ব্রিটিশদের জন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের জন্য খাবার দাবার। অবশ্যই এদেশের মাছ। এবং যে জিনিসটা মার্কেটের একটা বিশাল অংশ জুড়ে থাকে সেটা হলো ফলের সাইড এবং সবজির সাইড। এখানে প্রচুর পরিমাণের ফল সবজি দিয়ে মার্কেটগুলো পরিপূর্ণ থাকে। লকডাউনের কারণে হয়তো বা অনেক জিনিস এখানে একটু কম পাওয়া যায়, কিন্তু তারপরেও বলবো মানুষের যা প্রয়োজন সব কিছুই মোটামুটি সুন্দরভাবে এখানে আছে, সাজানো গোছানো যে যেটা যার যেটা প্রয়োজন। এবং এগুলো হচ্ছে রেডিমেড পিজা, অবশ্যই ফ্রেশ পিজা কিন্তু রেডি করে রাখা। আর এগুলো হচ্ছে ফ্রিজের, এই হচ্ছে বক্স সাইড বাচ্চাদের জন্য, অর্থাৎ আমি একটু আগে যে কথাটা বলেছিলাম একের ভিতরে দশ। এমন কোনো জিনিস নাই, এমন কোনো সাইট নেই যে এই জিনিসটা এই মার্কেটে নাই। আর যে সাইটের কথা আমি শুরুতেই বলেছিলাম যে এই মার্কেটের একটি সাইট আমার খুব বেশি ভালো লেগেছে, সেটা হলো ফুলগুলো যেখানে রাখা হয়েছে সেই সাইটটি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং ফুল পাওয়া যায়। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা দেখি মার্কেটে গেলে, দামটা খুবই সস্তা, ফুলগুলো প্লাস ফুলের বিভিন্ন গাছ ঘর সাজানোর জন্য। আর আমার তো গাছ দেখলেই পাগল পাগল লাগে কেনার জন্য। তো আমি এই মার্কেটের এই সাইটটা দেখে খুবই মুগ্ধ হয়েছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই মার্কেটটি ভিজিট করে যাবেন। এই মার্কেটটি হচ্ছে স্ট্রাটফোর্ডে অবস্থিত মরিসন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। It's all right.